সিদ্ধান্ত তো রাজ্য সরকারকে নিতে হবে, কারণ স্বাস্থ্য মূলত রাজ্যের অধিকারের মধ্যে পড়ে। তবে আমার যতদূর মনে হয় যে চলচ্চিত্র উৎসব মানুষের জীবনের থেকে দামি বলে মনে হয় না, কারণ মানুষ যদি ভয়ের পরিবেশে থাকে তাহলে পরে চলচ্চিত্র উৎসবে গিয়ে সিনেমা দেখার মতো বা ছবি দেখার মতো মানুষের মনের পরিস্থিতি আমার মনে হয় থাকবে। তবে সরকার কেন করেছে এই সিদ্ধান্ত নিয়েছে সরকারই তার ব্যাখ্যা দিতে পারবে।